একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। শার্লক হোমস রূপে দেখা যাবে তাকে। তার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর। এই নাটকে তাহসান খান অর্থাৎ শার্লক হোমসকে প্রেমে পড়তেও দেখা যাবে। নিজের গল্পে এটি পরিচালনা করেছেন নির্মাতা মুরসালিন শুভ। তার সঙ্গে চিত্রনাট্য করেছেন মোহাম্মদ আবুর আজিন। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মুরসালিন শুভ জানান, এটি তাহসানের সাথে তার প্রথম কাজ। নাটকটির গল্প একটু ভিন্ন ধরনের। গল্পের প্রয়োজনে তাদের নাকি প্ল্যান চ্যাটের জন্য হুবহু বোর্ডও বানাতে হয়েছে, যেটা দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হবে। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। অভিনেতা তাহসান ও অভিনেত্রী সাবিলা ছাড়াও নাটকটিতে আরও রয়েছেন মিলি বাশার, মাসুম বাশার ও সাবিহা জামান। জানা যায় আগামী 14 ফেব্রুয়ারি রাত 10টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।